চাটনি বানাবো বলে গাছ থেকে দুটো আম পেরে আনলাম তারপরে মনে পড়ল যেই গাছের আম আমি পেরেছি দুটো আমে চাটনি বানাতে এক কেজি চিনি ঢালতে হবে তাই ভাবলাম থাক আজ আর চাটনি খেয়ে কাজ নেই চাটনির স্বাদ বরং আম মাখাতেই মেটাই আমের খোসাগুলো ছাড়িয়ে গ্রেটারে ভালো করে গ্রেড করে নেব আমটা দেখে পাকা মনে হলেও বিশ্বাস করুন আমগুলো মারাত্মক টক আধপাকা আমগুলো গ্রেটারে করে ভালো করে কুঁড়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিলাম এরপর তিনটে কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নুনের সাথে ভালো করে ডলে নিচ্ছি এরপর দেড় চামচ চিনি গুঁড়ো অ্যাড করে দেব আম মাখা পরিবেশনের জন্য রেডি ভিডিওটা দেখার সময় কার কার জিভে জল আসছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না